আমি পুকলরাজ রূপ। আমরা যারা বিভিন্ন স্টেট বোর্ডের অধীনে পড়ি তাদের বায়োলজি সম্পর্কে জ্ঞান তো থাকেই, কিন্তু নিটের জন্য যে নির্দিষ্ট পড়া প্রয়োজন তা পড়া হয় না। একজন নিট প্রত্যাশী হিসেবে প্রত্যেকেই এনসিআরটির এই শব্দ বা লাইনগুলো অবশ্যই পরীক্ষার আগে পড়া এবং জেনে যাওয়া উচিত। আমি সেইগুলো ডিকোড করে তুলে ধরেছি। ক্লাস 11 ইউনিট 5 হিউম্যান ফিজিওলজি। দেখো, আমাদের ইন্ডেক্সের থেকে কিছু পড়া লাগবে না, এখানে চ্যাপ্টারগুলো দেখে নিই। চ্যাপ্টার 16 ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, 17 হচ্ছে ব্রিথিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, 18 হচ্ছে বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন, 19 রয়েছে এক্সক্রেটরি প্রোডাক্ট অ্যান্ড দেয়ার ইলিমিনেশন, 20 রয়েছে লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট, আর 21 রয়েছে নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, চ্যাপ্টার 22 রয়েছে কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন। দেখো, আমাদের এখানে একটা বিজ্ঞানীর নাম দেখে আলফোনসো কর্টোয়াসি ইটালিয়ান অ্যামোনোয়েস্ট কার্ডিওভাস্কুলার সিস্টেম অফ রেপটাইলস নিয়ে প্রথমে গবেষণা শুরু করেন, তারপরে হচ্ছে পাবলিশ করেন লোকেটেড ব্যাসিলার মেমব্রেন, ককলিয়া কন্টেনিং হেয়ার সেলস কনভার্ট সাউন্ড ভাইব্রেশন নার্ভ ইম্পালস, এটা নিয়ে তিনি হচ্ছে পরে গবেষণা করেন। তারপরে দেখো কী রয়েছে চ্যাপ্টার 16-এ, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। দেখো, কার্বোহাইড্রেটস, প্রোটিন অ্যান্ড ফ্যাটস, ভিটামিনস অ্যান্ড মিনারেলস, স্মল কোয়ান্টিটিস, অর্গানিক ম্যাটেরিয়ালস ফর গ্রোথ, রিপেয়ারস অফ টিস্যুস, মেটাবলিক প্রসেস, ডিহাইড্রেশন অফ দ্য বডি, তারপর কনভার্টার থেকে শুরু করে আমাদের পড়তে হবে হচ্ছে ডাইজেশন অব দি, তারপর মেকানিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল পড়তে হবে, তারপরে প্রায় দেখো ইন্টেরিয়র মাউথ, পোস্টেরিয়রলি অ্যানাস, বাকাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি, মাস্কুলার টাং, থিকোডন্ট, টেম্পোরারি মিক থেকে শুরু করে হচ্ছে টিথ রিপ্লেস, টাইফাইডন্ট। পরের পেজে আসো, আমাদের এই ডায়াগ্রাম পড়তে হবে, এই ছবিটা পড়তে হবে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমের। তারপরে দেখো কী রয়েছে, 4 হেটারোডন্ট, ইনসাইজার্স, ক্যানাইন, প্রিমোলার্স আর মোলার্স, তারপর ডেন্টাল সংক এই ফর্মুলা দেওয়া রয়েছে, হার্ড সুইং সার্ফেস মেড অফ এনামেল, হেলস, মাস্টিফিকেশন অফ ফুড, তারপর অ্যাটাচ টু দ্য ফ্লোর, ফিনুলাম, তারপর আপার সার্ফেস, টাং, স্মল প্রজেকশন কর্ড, প্যাপিলাই, তারপর টেস্ট বার্ড, তারপর দেখো ফ্যারিংস থেকে শুরু করে ফুড অ্যান্ড এয়ার অব্দি, তারপর দেখো ট্র্যাকিয়া, উইন্ড পাইপ, কার্টিলেজিনাস, ফ্ল্যাপ কর্ড, এপিগ্লোটিস, তারপর দেখো গ্লোটিস থেকে উইন্ড পাইপ পর্যন্ত, ইসোফেগাস, তারপর থ্রক্স, ডায়াফ্রাগ্রাম, জে শেপ ব্যাক, তারপর দেখো কী রয়েছে পরের পেজে, স্টোমাক, গ্যাস্ট্রো ফেজিয়াল, তারপর ওপেনিং থেকে স্টোমাক আপার, তারপর দেখো অ্যাবডোমিনাল ক্যাভিটি, 4 কার্ডিয়াক, ফান্ডিয়াক, বডি আর হচ্ছে বাইলোরিক, তারপর ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, 3 সি শেপ, ডিউডেনাম, লং কয়েল, জেজুনাম, হাইগলি কয়েল, ইলিয়াম, তারপর হচ্ছে পাইলোক স্পিংটার, তারপর সিকাম, কোলন, রেকটাম, সিকাম ইজ স্মল থেকে শুরু করে হচ্ছে অর্গানিজমস অব দি, ফিঙ্গার লাইক থেকে শুরু করে অ্যাপেন্ডিক্স অব দি, ভেস্টিজিয়াল থেকে শুরু করে, তারপর দেখো ইনটু দ্য কোলন, কোলন থেকে শুরু করে হচ্ছে সিগময়েড কোলন, ডিসেন্ডিং পার্ট, অ্যানাস, তারপরে দেখো ওয়াল অফ অ্যালিমেন্টারি ক্যান, তারপর দেখো 4 লেয়ার্স, তারপর সিরোসা থেকে শুরু করে হচ্ছে আউটার মোস্ট লেয়ার, তারপর দেখো মেসোথেলিয়াম থেকে শুরু করে হচ্ছে ভিসেরাল অর্গানস অব দি, তারপর মাস্কুলারিস ইজ হচ্ছে স্মুথ মাসেলস, অ্যান্ড ইনার থেকে শুরু করে হচ্ছে লেয়ার অব দি, তারপর দেখো সাবমিউকোসাল লেয়ার থেকে শুরু করে ফোল্ডিং কল ভিলি পর্যন্ত। পরের পেজে আসো, মাইক্রোভেলাই থেকে শুরু করে হচ্ছে অ্যাপিয়ারেন্স অব দি, তারপর ইনক্রিজেস থেকে শুরু করে হচ্ছে ইনর্মাসলি ভিলি, তারপর ক্যাপিলারিস থেকে লার্জ লিম্ফ, তারপর ল্যাটারাল গবলেট থেকে শুরু করে হচ্ছে লুব্রিকেশন, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, ক্রিপ্টস অফ লাইবার খুন, তারপর দেখো পরের প্যারায় আছে স্যালিভারি গ্ল্যান্ডস, প্যানক্রিয়াস, স্যালিভিয়া, তারপর 3 পেয়ার্স, প্যারোটিট থেকে লোয়ার জ পর্যন্ত, তারপর দেখো সাবলিঙ্গুয়াল হচ্ছে বিলো দ্য টাং, আউটসাইড থেকে শুরু করে বাগাল ক্যাভিটি পর্যন্ত, পরে প্রায় দেখো লিভার থেকে শুরু করে হচ্ছে অ্যাডাল্ট হিউম্যান অবধি, তারপর জাস্ট বিলো, তারপর ডায়াফ্রাগ্রাম থেকে শুরু করে হচ্ছে সিলারেস্ট অবধি, এই 3 থেকে শুরু করে হচ্ছে শেড কর্ল হচ্ছে গ্লিসন্স ক্যাপসিউল, বাইল সিক্রেটেড, হেপাটিক সেল, তারপর দেখো গল ব্লাডার, দ্য ডাক্ট অফ গল ব্লাডার, সিস্টিক ডাক্ট, তারপরের পেজে চলে আসো কমন বাইল ডাক্ট,
তারপর বাইল ড্রাক্ট থেকে ডিওডেনাম, হেপাটিক থেকে শুরু করে ওডি অবধি। তারপর প্যানক্রিয়াস ইজ এ কম্পাউন্ড লিম্বস অফ দ্য সি শেপ থেকে এখানে দেখো ইনসুলিন অ্যান্ড গ্লুকোজ অবধি, গ্লুকাগন অবধি। তারপর দেখো ডাইজেশন অফ ফুড এখানে কি হয়, মেকানিক্যাল কেমিক্যাল প্রসেস, মাস্টিফিকেশান থেকে টিথ অ্যান্ড টাং পর্যন্ত। তারপরে স্যালিভা মিক্স আপ ফুড, মিউকাস ইন স্যালিভা হেল্প লুব্রিকেটিং বোলাস অবধি। তারপর দেখো সলোয়িং অফ দ্য ডেগ্লুটিশান, তারপর দেখে মাস্কুলার থেকে শুরু করে হচ্ছে প্যাসেজ অফ ফুড, তারপরে স্যালিভা থেকে হচ্ছে ক্যাভিটি কন্টেন্টস, তারপর সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এই পটাশিয়াম ক্লোরিন বাইকার্বোনেট থেকে শুরু করে হচ্ছে লাইসোজাইম, তারপর কার্বোহাইড্রেটস থেকে দ্য স্যালিভারি অবধি। পরের পেজে চলে আসো, 30% স্টার্চ ইজ হাইড্রোলাইজড, অপটিমাম পিএইচ 6.8 স্টার্চ, স্যালিভারি অ্যামাইলেজ পিএইচ 6.8 মেল্টোস। তারপর হচ্ছে মিউকোসা, মিউকোসার দেখো পরে তিনটি পয়েন্ট রয়েছে, এই তিনটি পয়েন্ট মুখ পড়তে হবে। তারপর স্টোর্স 4 to 5 hours, ফুড মিক্সেস থ্রুলি হচ্ছে অ্যাসিডিক গ্যাস্ট্রিক, তারপর দেখো সার্নিং মুভমেন্টস, কাইম হাইড্রোলিক অ্যাসিড গ্যাস, তারপর পেপসিন থেকে শুরু করে দেখো হাইগ্লি অবধি, বাই দ্য হাইগ্লি অবধি পড়তে হবে। তারপর এসিএল প্রোভাইডস থেকে শুরু করে হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস অবধি, তারপর মাস্কুলার লেয়ার থেকে শুরু করেছে স্মল ইন্টেস্টাইন, তারপর দেখো বাইল থেকে শুরু করে হচ্ছে অ্যাক্টিভ ট্রিপসিন, তারপর বাইল রিলিজ থেকে শুরু করে হচ্ছে ফ্যাটস আই অবধি, তারপর ফ্যাটস ইনটু থেকে শুরু করে হচ্ছে অ্যাক্টিভ লাইপেস, তারপর গবলেট সেল সিক্রেট মুকোস, তারপর দেখো ইন্টেস্টাইনাল জুস থেকে শুরু করে ইন্টেরিকাস, তারপর দেখো ডাইস্যাকারাইডস থেকে শুরু করে হচ্ছে নিউক্লোসাইডেস, তারপরে দেখো মিউকাস বাইকার্বোনেটস, ইন্টেস্টিনাল থেকে শুরু করে হচ্ছে পিএইচ 7.8, তারপর অ্যাক্টিভিটিস থেকে শুরু করে হচ্ছে হেল্প ইন দিস। পরের পেজে চলে আসো, দেখো প্রোটিন প্রোটিওজেস আর হচ্ছে পেপটোনস, কাইম ইন্টেস্টাইন প্রোটিওলাইটিক, তারপর দেখো তিনটি প্রোটিন পেপটোনস আর প্রোটিওসেস, এই তিনটে দেখো পেপটাইড ডাইপেপটাইডসে পরিণত হচ্ছে সেটা দেওয়া রয়েছে। তারপরে রিঅ্যাকশন অ্যামাইলেস এনজাইম ইউজ করেছে, তারপর একটা দেখো লাইপেস এনজাইম, তারপর নিউক্লিওজেস এনজাইম ইউজ করা হচ্ছে। তারপর দেখো নিউক্লিওসাইড থেকে নিউক্লিওটাইডেস থেকে নিউক্লিওসাইড, নিউক্লিওসাইডেস থেকে সুগার প্লাস বেস, ডাই অ্যান্ড মনোগ্লিসারাইড লাইপেজের পরে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, জেজুনাম অ্যান্ড ইলিয়াম। তারপরের পেজে দেখো নো সিগনিফিকেন্ট ডাইজেস্টিভ অ্যাক্টিভিটি অকার্স থেকে শুরু করে হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, অ্যাবজর্ব অফ সাম ওয়াটার মিনারেলস অ্যান্ড সার্টেন ড্রাগস, তারপর হচ্ছে ওয়াস্ট ইন আনডিস্টেড ইজি প্যাসেজ, তারপর আনডাইজেস্টেড আনঅ্যাবজর্বেড সাবস্টান্স, তারপরে ইলিওসিকাল ভাল্ব, তারপর থেকে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল থেকে হচ্ছে কোঅর্ডিনেশন অবধি, তারপর ওরাল ক্যাভিটি পর্যন্ত, তারপর দেখো স্যালিভা থেকে শুরু করে হচ্ছে নিউরাল সিগন্যালস পর্যন্ত মাস্কুলার অ্যাক্টিভিটিস, তারপর নিউরাল মেকানিজম থেকে শুরু করে সিএনএস অবধি, তারপর দেখো লোকাল হরমোনস, তারপর দ্য গ্যাস্ট্রিক অ্যান্ড দ্য ইন্টেস্টিনাল মিউকোসা। পরে পরে দেখো 1 kilocalories থেকে কী কত পরিমাণ হচ্ছে শক্তি উৎপন্ন হয় সেটা দেখো, কার্বোহাইড্রেটস প্রোটিন ফ্যাটস 4.1, 5.65, 9.45। তারপর দেখো এখানে ফিজিওলজিক্যাল ভ্যালু হচ্ছে 4.0, 4.0, তারপর দেখো 9.0। পরের প্যারায় চলে আসো, দেখো অ্যাবজর্পশন ইজ দ্য প্রসেস, এখানে হচ্ছে পাস অবধি, তারপর ইন্টেস্টিনাল মিউকোসায় ক্যারিড আউট, তারপর হচ্ছে প্যাসিভ থেকে মেকানিজম, গ্লুকোজ থেকে সিম্পল ডিভিশন, তারপরে দেখো গ্লুকোজ থেকে হচ্ছে ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট, ওয়াটার ডিপেন্ডস, অসমোটিক গ্রেডিয়েন্ট, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, তারপর অ্যামাইনো অ্যাসিড থেকে শুরু করেছে বি অ্যাবজর্ব পর্যন্ত। তারপরে পেজে আসো, ব্লাড স্মল ড্রপলেটস কল্ড হচ্ছে মিসেলস, তারপর স্মল প্রোটিন থেকে কাইলোমাইক্রোনস, তারপর হচ্ছে লিম্ফ থেকে হচ্ছে ভিলি অব দি ব্লাড স্ট্রিম, তারপর হচ্ছে মাউথ থেকে ইন্টেস্টাইন, তারপর ম্যাক্সিমাম থেকে স্মল ইন্টেস্টাইন। তারপর টেবিল দেখো 16.9, এখানে সব প্রায় মুখস্থ করতে হবে। তারপর দেখো অ্যাবজর্ব সাবস্টান্স ইউটিলাইজ অ্যাসিমুলেশান নিউরাল রিফ্লেক্স আর্স অর ডিজায়ার, তারপর দেখো ফেসেস অ্যানাল ওপেনিং, তারপর দেখো ভলুন্টারি প্রসেস মাস অফ পেরিস্টালে মুভমেন্ট, তারপর দেখো ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশন টেপম রাউন্ড অম থেকোডন ঢুকম পিনম, তারপর জন্ডিস দেখো অ্যাফেক্টেড স্কিন আইস টার্ন ইয়েলো ডিপোজিট অফ বাইল পিগমেন্ট, তারপর ভমিটিংয়ের যা আছে ইটিস থেকে শুরু করে ভমিটিং করতে ডায়রিয়াতে
অ্যাবনর্মাল থেকে শুরু করে হচ্ছে অফ ফুড পর্যন্ত, তারপর হচ্ছে কনস্টিপেশন দা ফেসেস থেকে শুরু করে ইররেগুলারিটি বলতো, তারপর ইনডাইজেশনে দেখো এই ফিলিংস অফ ফুলনেস, তারপর ইনঅ্যাডিকুয়েট থেকে শুরু করে স্পাইসি ফুড অব্দি। নেক্সট পেজে দেখো ডিফিসিয়েন্সি অফ প্রোটিন অ্যান্ড টোটাল ফুড ক্যালোরিজ, তারপর হচ্ছে সাউথ ইস্ট এশিয়া, আমেরিকা, ওয়েস্টার্ন সেন্ট্রাল আফ্রিকা, তারপর হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, ম্যারাসমাস অ্যান্ড কোয়াশিওর ম্যারাসমাস, তারপর ইন ইনফ্যান্টস থেকে শুরু করে হচ্ছে ক্যালোরিক ভাল, সেকেন্ড প্রেগনেন্সি, তারপর দেখো চাইল্ড বার্থ, ওল্ড ইনফ্যান্ট থেকে শুরু করে হচ্ছে টু ইয়ং, তারপর ম্যারাসমাস থেকে শুরু করে হচ্ছে বডি ওয়েট পর্যন্ত, তারপর দেখো ব্রেন থেকে শুরু করে হচ্ছে ইম্প্যারেড, তারপর হচ্ছে কোয়াশিওর প্রোটিন ডিফিসিয়েন্সি, লো প্রোটিন, অনিয়ারিনেস, ওয়াস্টিং অফ মাসেলস থেকে শুরু করে হচ্ছে ফেলার অফ গ্রোথ, তারপর ব্রেন ডেভেলপমেন্ট, তারপর দেখো ফ্যাট থেকে শুরু করে হচ্ছে ওয়াটার সিন শেষ অবধি। তখন দেখো সামারি থেকে আমাদের কিছু পড়তে হবে না, এক্সারসাইজের দেখো এক্সারসাইজে একটা ম্যাচিং রয়েছে, বিলিরুবিন অ্যান্ড বিলিভারডিন, দেখো বাইল হবে, হাইড্রোলাইসিস অফ স্টার্চ হচ্ছে অ্যামাইলেজ, ডাইজেশন অফ ফ্যাট হচ্ছে লাইপেজ, আর সেলিবারিক গ্ল্যান্ড হচ্ছে প্যারোটিড। এই সাথে আমাদের রিসেপ্টটা শেষ হচ্ছে। আমি আমার চ্যানেলে নিট পরীক্ষার আগে প্রতিদিন একটি করে এনসিআরটি ডিকোডেড সিরিজের ভিডিও দিয়ে দেবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ছোটো ভাই বোনদের সাথে শেয়ার করুন, যাতে ওরা নিটের জন্য ভালো প্রিপারেশান নিতে পারে।